হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ইউটিউব ইউজ করি না এমন লোক নাই বললেই চলে। তো বন্ধুরা, আমরা ইউটিউব ইউজ করে থাকলেও কিন্তু সাদা ইউটিউব ইউজ করেছি, দেন এটা হচ্ছে হোয়াইট ইউটিউব। তো এখন থেকে কিন্তু আপনি খুব সহজেই কালো ইউটিউব বা ডার্ক মোড কিন্তু ইউজ করতে পারবেন। দেন আমি যদি আমার ইউটিউবটি ওপেন করে দেই, সো বন্ধুরা আমার ইউটিউবটি কিন্তু দেখতে অন্যরকম লাগছে এবং এটি কিন্তু কালো। তো বন্ধুরা, এই কালো ইউটিউব আপনিও কিভাবে ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ জুড়েই থাকছে এই ভিডিওতে। এই ভিডিওটি তাই মিস করবেন না এবং কোনোখানেই স্কিপ করবেন না, দেখতে থাকুন আমাদের এই পুরোপুরি ভিডিওটি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। লেট গেট স্টার্ট। তো বন্ধুরা, এই কালো ইউটিউব দেখে কিন্তু আপনার বন্ধুবান্ধব সবাই অবাক হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এটা করার জন্য আপনি কি করবেন, আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন এবং ওপেন করে দেওয়ার পর বন্ধুরা উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি। তো সিম্পলি আপনার অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন। দেন অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেটিং আইকন। তো সিম্পলি সেটিং আইকনে একটা ক্লিক করে দিবেন। তো সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে জেনারেল। তো সিম্পলি এই জেনারেলে ক্লিক করে দিবেন। তার আগে বলে রাখছি, ইউটিউব অ্যাপ্লিকেশনটি যদি আপডেট করা না থাকে তাহলে খুব সহজে আপনি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। এবং আপনি যদি প্লে স্টোর থেকে না বুঝতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ইউটিউবের লিঙ্ক দিয়ে রাখবো, খুব সহজেই সেখান থেকে আপনি আপডেট করে নেবেন। তো বন্ধুরা ফার্স্ট অফ অল কী করবেন, এই জেনারেলে ক্লিক করে দিবেন। এবং জেনারেলে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ডার্ক মুড ডার্ক থিম নামে একটি অপশন কিন্তু এখানে ইউটিউব দিয়েছে। তো সিম্পলি এখানে একটা ওকে বাটন আছে, তো আমরা সিম্পলি এটাকে ওকে করে দিব। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ডার্ক মোড কিন্তু অন হয়ে গেছে। তো আপনি যদি ব্যাক বাটন প্রেস করে চলে আসেন এবং একটি লোডিং নেওয়ার পর কিন্তু আপনি খুব সহজেই কালো ইউটিউব ব্যবহার করতে পারবেন, মানে ডার্ক মোড ইউটিউব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।